أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ ওয়াদা ওসালাত আল্ মাল্লা নবিয়া বা আদা সম্মায় তো ভাই জিজ্ঞেস করছিলেন মৃত্যুকে স্মরণ করা সম্পর্কে কি হাদিস বলবেন মৃত্যু স্মরণ করলে এর মাধ্যমে হয়তো কল্যাণ হবে যদি টি হাদিস বলতেন সম্মানিত ভাই আমরা জানি প্রত্যেক মানুষই মৃত্যু বরণ করবে আল্লা বলেন আহ নাফসিন বলেন এ আফসেন মাউত প্রত্যেকটিই আত্মাই মৃত্যু স্বাদ আস্বাদন করবে আল্লাহ সুবাহান আহ তালা যাকে আত্মা দিয়েছেন সকলেই মৃত্যু স্বাদ গ্রহণ করবে যে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে تي ملتك شهر করার জন্য এ মর্মে হাদিস عن عبد الله بن مسعود قال: قال رسول الله صلى الله عليه وسلم: استحيوا من الله حق الحياء. قال: قلنا يا رسول الله انا نستحي والحمد لله. قال: ليس ذاك ولكن الاستحياء من الله حق الحياء ان تحفظ رأس وما عوى والبطن وما حوى والتذكر الموت والبلا ومن أراد الآخرة ترك زينة الدنيا فمن فعل ذلك فقد استحيا من الله حق الحياء رواه الترمذي إمام الترمذي رحمه الله حديثي نسيشن حديثي حسن البني رحمه الله حسن بولشن আঠারো নম্বর হাদিস জি অন্য গ্রন্থেও হাদিসটি এসেছে রাউজাতউজুল নাজের রাউজাতের গ্রন্থে রাজের এবং অন্য হাদিসেও মিসকাত মাসাবি গ্রন্থটি মাসাবি আলমাসিহায় হাদিসটি এসেছে আলবানি রাহিমাল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন জি আবদুল্লা ইবিনামা সৌদ রওদুল্লাহ বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা আল্লাহ তালাকে যথাযথভাবে লজ্জা করো আমরা বললাম হেলা রসুল সাল্লাই সাল্লাম আমরা তো নিশ্চয়ই লজ্জা করি সকল প্রশংসা আল্লাহ তালার জন্য তিনি বললেন তা নয় তিনি বললেন তা নয় তিনি বললেন তা নয় রসুল সাল্লাহ সাল্লাম বল নিশ্চয়ই তোমরা আল্লাহ আল্লাহ তালাকে লজ্জা করো সকল প্রশংসা তখন তারপর বললেন যে সকল প্রশংসা আল্লাহর জন্য তিনি বললেন তা নয় বরং আল্লাহ তালাকে যথাযথ লজ্জা করো করার অর্থ এই যে তুমি তোমার মাথা এবং এর মধ্যে যা কিছু রয়েছে তা সংরক্ষণ করবে এবং পেট ও এর মধ্যে যা কিছু রয়েছে তা হেফাজত করবে মৃত্যুকে মৃত্যুকে এবং এরপর পচে গলে যাবার কথা স্মরণ করবে আর যে লোক পরকালে আশা করে পরকালের আশা করে সে যেন যাক জাঁকজমক পরিহার করে যে লোক এই সকল কাজ করতে পারে সেই আল্লাহ তালাকে যথাযথ লজ্জা করে যে সম্মানিত ভাই বোনেরা আমরা যেখান থেকে শুনছি হারিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ হানা তালা মানব সৃষ্টি করেছেন এবং তিনি ওহির মাধ্যমে আল্লাহ রসুলসালাইসাল্লামকে জানিয়ে দিয়েছেন এবং মানুষকে তিনি বলেছেন যে আসলে পুরকিত লজ্জা বলতে যা আপনার মাথায় মাথায় যা রয়েছে মাথা থেকে নিয়ে মাথা তার ভিতরে ব্রেন আপনার এর ভিতরে মাথা আবার মুখ মানুষ মুখের ভিতরে অন্যায় অপকর্ম করে মুখের দ্বারাতে মানুষ মিথ্যা কথা বলে মানুষ গালিগালাজ করে মুখের দ্বারাতে অনেক কিছু হয় কারণ মুখের দ্বারা মুখ প্রকৃত মুসলিমের কথা জিজ্ঞেস করলে আল্লাহ রসুল্লা সাল্লা সাল্লাম বললেন যার হাত দ্বারা এবং জবন দ্বারা অপর মুসলিম নিরাপদে থাকে সেই হলো প্রকৃত মুসলিম তাই মানুষকে আমরা এই গাল গালিগালাজ মুখের মাধ্যমেই মানুষের মাঝে মাঝে মধ্যে ফেতনা ফাসাদ হয় মুখের মাধ্যমেই স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হয় মুখের মাধ্যমে আপনার ভালো করা যায় মুখের মাধ্যমে অনেক কিছু হয় তাই আপনার বেরেন চিন্তাধারা আপনার কী রয়েছে চিন্তাধারাগুলা আপনার মাথার ভিতরেই রয়েছে চিন্তা ফিকির আপনার ভালো চিন্তা হলে ভালো খারাপ হলে ভালো জি এরপরে বলছেন জল বাত না হাওয়া পেট এবং পেটে যা আছে তার মানে আপনার পেটে অন্যায় সুদ খেতে পারেন না ঘুষ খেতে পারেন না খারাপ কিছু আপনার পেটে যাতে করে না যায় এগুলা হেফাজত করতে বললেন তাহলে মাথা হেফাজত করতে বললেন পেটকে হেফাজত করতে বললেন এরপরে রসুলসাল্লা সাল্লাম মৃত্যুকে স্মরণ করতে বললেন এবং পচে গলে যে যাবে এ কথাগুলা তিনি স্মরণ করতে বললেন তার মানে মৃত্যুর পর মানুষ মারা গেলে মানুষের মৃত্যুর পর তার কবরে শাস্তি রয়েছে পরকালে শাস্তি রয়েছে কবরে শাস্তি রয়েছে এ কথাগুলা এবং মানুষ মৃত্যুর পরে তার বডি দেহ সব কিছু পচে গলে যাবে আল্লাহ যার প্রতি রহম করবে তার কথা ভিন্ন তাই যদি আমরা পচে গলে যাবে এ কথাগুলা আমরা যদি স্মরণ করি তাহলে আপনার আমার ভালো কাজের প্রতি আগ্রহ আসবে এবং আরও মন জাগবে তাই আমরা অন্য উপকর্ম ছেড়ে দিয়ে পরকালকে স্মরণ করি মরতে হবে মানুষ মরবেই কাউরি কেউ রেহাই পাবে না দুনিয়াতে যত বড় আপনার প্রভাবশালী মানুষ হোক যত বড় কেউ হোক আমরা জানি আপনার ফেরাউন নিজেকে প্রভু দাবি করেছিল তারপরও সে বেঁচে নেয় তারপরও তাকে মৃত্যুবরণ করতে হয়েছে দুনিয়াতে যত বড় টাকা পয়সা গাড়ি বাড়ি আর যত কিছু আপনার থাক না কেন মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না ওসমান বিনা আফান রাদ আনহ তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ ওসমান তোমাকে জান্নাত জাহান্নামের কথা বলা হলে তুমি এত কাঁদো না অথচ কবরের কাছে গেলি এত কাঁদো তিনি বলেছেন বলেছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে কবরই প্রথম ঘর কোনো ব্যক্তি যদি কবর থেকে নাজাত পেয়ে যায় তাহলে তার বাকি জীবনগুলা নাজাত হয়ে যাবে আর যদি কবর থেকে নাজাত না পাই তাহলে তার বাকি জীবন আরও ও জটিল হয়ে যাবে এবং তিনি মিজুর রহমান্লাহ হাদিসটি নিয়ে এসেছেন তাই দুনিয়ার আপনার দুনিয়ার জাক জীবন পরিত্যাগ করে আপনার পরকালের জন্য আমল করতে হবে এর অর্থ এই নয় যে আপনি দুনিয়াতে বেঁচে আছেন। আমল করবেন না কাজ করবেন না জি না তা নয় আপনাকে বসে থাকা বাদ দিয়ে ইবাদতবন্দি করে পরকালের জন্য আপনাকে প্রস্তুত হতে হবে যে ব্যক্তি এই সব এসব কাজগুলা করবে সেই জন্য প্রকৃত আল্লাহকে লজ্জা করলো তাই অন্যায় অপকর্ম ছেড়ে দেওয়া পরকালের জন্য নিজেকে প্রস্তুত করা এটাই আপনার জন্য কল্যাণ আমার জন্য করলেন কল্যাণ আল্লা সুহানাতলা আমাদের নিজেকে ছেলে মেয়েকে পরিবারকে যেন আল্লাহর পথে করার তৌফিক দান করেন এবং বেশি বেশি এবাদতবন্দি করার তৌফিক দান করেন ওয়াক্ত সালার ঠিকভাবে আমরা যেন আদায় করতে পারি অন্য উপকর্ম থেকে নিজেকে রক্ষা করতে পারি সুদ ঘোষ বিচার অন্যায় থেকে নিজেকে যেন রক্ষা করতে পারি আল্লাহ সুহানা তালা সে